বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতাটি একটু বিশ্লেষণধর্মীভাবে এর বিষয়বস্তু বুঝিয়ে দেব। অবশ্যই এটা তোমরা পুরোটা শোনার চেষ্টা করো, আশা করি খুবই উপকৃত হবে এবং এই কবিতাটি সম্বন্ধে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তো চলো আজকের আলোচনা আমরা শুরু করি। কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের পূব পশ্চিম কাব্যগ্রন্থ থেকে নেওয়া ছন্নছাড়া কবিতাটিতে কবি প্রথমেই একটি গলির মোড়ে দাঁড়িয়ে থাকা একটি শুকিয়ে যাওয়া কাঠির কঙ্কালের মতো গাছের উল্লেখ করেছেন। এই গাছটা দেখে কারোর মনেই কোনো ভালো লাগার অনুভূতি জাগবে না, কারোরই মনে হবে না এই গাছটার মধ্যে কোনো প্রাণশক্তি থাকতে পারে বা এটি কারোর কোনো উপকারে লাগতে পারে। এই গাছটাকে কবি পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা বেকার যুবকদের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। সমাজে মাথা উঁচু করে চলার জন্য যা যা প্রয়োজন ওই বেকার যুবকগুলির কাছে সেগুলির কোনোটাই নেই। তাদের অতীতের স্মৃতি, বর্তমানের গতি আর ভবিষ্যতের ঠিকানা কিছুই নেই। এর মূল কারণ হলো তাদের চাকরি নেই, অর্থ নেই, তাই সামাজিক যে কোনো বিলাসিতা বা স্বাচ্ছন্দ্য কিছুই কেনার মতো আর্থিক ক্ষমতা তাদের নেই। এর ফলে তথাকথিত ভদ্র সভ্য অর্থবান মানুষের কাছে তারা অত্যন্ত বিরক্তির কারণ। আপাত দৃষ্টিতে তারা কারোর কোনো কাজে আসে না। ছেলেগুলিকে এড়ানোর জন্য কবি ড্রাইভার গাড়ি অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে চাইলে কবি ওই রাস্তা দিয়েই তাকে যেতে বলেন, কারণ সেটি তার শর্টকাট রাস্তা। ছেলেগুলি একটি ট্যাক্সি খুঁজছিল, একটা ভিখারিকে চাপা দিয়েছে অন্য একটি ট্যাক্সি। সেই ভিখারিটিকে নিয়ে তারা কবির ট্যাক্সিতে ওঠে এবং সহসা অত্যন্ত আনন্দের সঙ্গে সমস্বরে বলে ওঠে, প্রাণ আছে, এখনও প্রাণ আছে। তথাকথিত ভদ্র সভ্য মানুষের প্রতিনিধিরূপে কবি ওই ছেলেগুলিকে একটি প্রাণহীন অকেজো গাছের মতোই দেখেছিলেন। প্রাণ আছে, এখনও প্রাণ আছে, সমস্বরে বলা এই কথাগুলি কবির মনে সহসা একটি অপ্রত্যাশিত অনুভূতির সৃষ্টি করে। তিনি বুঝতে পারলেন এই বেকার যুবকগুলি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিতে জানে। তিনি অনুভব করলেন দয়া মায়াহীন সমাজকে এই বেকার যুবকগুলির মনুষ্যত্ব এই সমাজের অবক্ষয় হাত থেকে বাঁচাতে পারে। এক হতদরিদ্র মানুষের প্রাণ বাঁচানোর জন্য তাদের যে প্রচেষ্টা, তাদের যে এই ঐকান্তিক প্রচেষ্টা, তাতে কবির মনে আশা জাগে। সমাজ এখনও প্রাণহীন হয়ে পড়েনি, মনুষ্যত্ব ও প্রাণের প্রতীকরূপে তিনি এই গাছটিকে আবার দেখতে পেয়েছেন। সেটি ফুলে ফলে ভরে উঠেছে, সেই শুকনো গাছের গভীরে যে প্রাণময়তা লুকিয়েছিল হঠাৎই সেটি কবি আবিষ্কার করেছেন। এই বেকার যুবকগুলি যারা প্রথমে ছিল প্রাণহীন শুকনো গাছের প্রতীক, একটি অসহায় প্রাণ বাঁচানোর প্রচেষ্টা তাদের মনুষ্যত্বকে কবির কাছে উন্মোচিত করল, তখন তারাই কবির কাছে হয়ে উঠল সজীবতার প্রতীক। তো বন্ধুরা, আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে এটিকে একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেল থেকে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।